মর্নিং এভরিওয়ান, তোমরা তো জানোই কালকে ঘুরে এক জায়গা থেকে এসেছি, আর ঘুরে আসলে তো কাজ বাড়বেই। তো সকালবেলা উঠে যা যা জামা কাপড় ছিল মোটামুটি ভিজিয়ে কেচে দিয়েছি, খালি শাড়িটা বাকি রেখেছি, ভেজানো আছে, ওটা একটু ভিজুক। তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে এসে ঝট করে চাটা বসিয়ে আমি আর ভাই চা খেয়ে নিলাম। আর একেবারে এনাকে ডাকবই যে কাশছে, গেঞ্জিটা কেন পরে শোনা, কাশবে তাও গেঞ্জিটা খুলে দেবে। তো যাই হোক, গরমে গেঞ্জিটা পরে শুলে কি হয়, ওর একটু ঠান্ডার ধার আছে, তো তো ঠান্ডাটা লাগে না চট করে। একেবারে আমি এখন বিছানাটা তুলে নিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেওয়া বাকি। আর একেবারে কেন ঝাড় দেবো বললাম, আজকে আর মাসি আসবে না, তাহলে দুবার করে মোটামুটি সকালবেলা একটা হয়ে যায়, আমি ঝাড় দিই তারপরে মাসি এসে ঝাড় দেয়, পরিষ্কার হয়ে যায়। এখন যদি বিছানা পরিষ্কার করার পর মানে বিছানা পরিষ্কার করার আগে ঘর ঝাড় দিয়ে দিই, আবার ও উঠবে, বিছানা ঝাড়বো, আবার ময়লা হবে। ওই যে বসেছে, ধ্যানে বসেছে, এখন ওঠাই ওনাকে। ঘর ঝাড় দিতে গিয়ে সি মাই সিচুয়েশন, মনে হচ্ছে যেন আমি মুখে জল মেরে এসেছি। ওফ, মানে বাইরে তো মেঘলা ওয়েদার, বাট এত গরম লাগছে বুঝতে পারছি না। এবার তোমাদের দাদাভাই বাথরুমে ঢুকেছে, ও বেরোলে গাটা ধোবো, তার আগে আমি একটু চটচট করে চাটা বসিয়ে নিয়ে গিয়ে পুরো হাঁপাচ্ছি রীতিমতো। তোমাদের দাদাভাইকে চা রুচিটা দিয়ে এখন মেশিন ঘরে যাচ্ছি দাদুদের চা নিয়ে। দাদুরা আগে থেকে বুঝতে পেরে যায়, আগে ওই সমস্ত বিষ খাই না, ঠিক আছে আমি তো বুঝলাম না, কি বলিস তুই, অমৃতে বাধা নাই। আই তোমরা যদি কেউ বোঝো এই কথাটা তাহলে কমেন্ট করে জানিও কি বোঝাতে চাইছে। এখন ব্রেকফাস্ট পর্ব চলছে, এদিকে উনি খাচ্ছেন, আমরাও খাবো টক দই দিয়ে রুটি। আর একটু চিনি মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মনে হয় কথায় কথায় আবার বেশি চিনি পড়ে গেছে। এই তোমাদের দাদাভাই এত কথা বলে না, মাথা খারাপ করে দেয়। আবার বললাম যে দই কি খাবে, ওর এখন প্রথমে বললো না, পরেক্ষণে বলে কি, পরেক্ষণে বলছে কি, দই কি আছে, আমি বলছি হ্যাঁ থাকবে না কেন, আমরা দেখো এই দইটা খাই, এরকম প্যাকেটের দই পাওয়া যায়, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো, এটা আশীর্বাদের। তো যাই হোক, দুপুরবেলা খাবে কি, ঘোল করে নাকি এমনি? এমনি ঘোল করে। আচ্ছা ঠিক আছে, তো আজকে যেমন বললাম মাসি আসবে না, তাই সবজিগুলো কেটে ফেললাম। মা বললো উচ্ছে কাটতে, ভাজার উচ্ছে, এগুলো আজকে হবে আমের ডাল মানে টক ডাল, তো আম আর এগুলো আদা আলু লঙ্কা সমস্ত মাছের, আর শশাটা আমরা খাওয়ার পরে খাই, তো এটা কেটে ধুয়ে রাখবো, মানে কাটা তো হয়েই গেছে, এখন ধুয়ে রেখে দেবো। ঘুরে এসে তোমাদের দাদা ভাইয়ের শরীর এত ক্লান্ত যে আজকে আর বডি চলছে না আমার। তো ঘুরে আসলে এরকম হয় যে একদিন তুমি যদি ঘুরে আসো পরের দিনকে দেখবে একটা কেমন শরীরটা যেন কেমন ক্লান্ত ক্লান্ত হয়ে যায়, বডি চলে না। পাচ্ছিলেই না সব আমি বলছি, হ্যাঁ সবাই জানে যা বলছিল, যাই হোক দেরি না করে যাও, অনেকটাই লেট হয়ে গেছে, আবার ও আবার পারফিউম মারে নিয়ে মারতে হবে, তো সবকিছু গরমকাল না গন্ধ থাকে তো গায়ে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে আর আমি হচ্ছি গিয়ে প্রিয়া, হ্যাঁ আর আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সকলকে জানাই কি জানো বলি, ফটাকসে ওয়েলকাম। এখন উচ্ছেটা ভাজছি, দুবারে ভাজবো তাহলে ভাজাটা ভালো হবে। তারপরে এখনো বলেছিলাম যে ছাদে একটা শাড়ি ভেজানো আছে, কালকে যেটা পরে গেছিলাম ওটা ধুতে যাব, রোদ উঠে গেছে অলরেডি, আমার মুখে যে আলোটা আসছে ওটা দেখেই আন্দাজ করতে পারছো। এই জন্য সকালবেলা কিছুটা কেচে এসেছিলাম, কারণ রোদে আমরা যে জায়গাটায় কাছাকাছি করি সেই জায়গাটা না প্রচণ্ড রোদ আসে, তো মানে খুব কষ্ট হয়, তাই সকালবেলায় কেচে এসেছি, একটা শাড়ি অসুবিধা নেই কেটে নেবো। তো এই উচ্ছে ভাজাটা হতে হতে ভাবলাম একটুখানি বাবাকে ফোন করে নিই, বাবা তো ভুলেই গেছি আমার তো ব্যালেন্স শেষ, ঠিক আছে মা মায়ের মোবাইল থেকে করবো, কালকে হচ্ছে করা হয়নি, কালকে যেহেতু ঘুরতে গেছিলাম তাই জন্য মানে ওই ঘোরার চক্করে আর মাথাতেও ছিল না আর সময়ও পাইনি, তো এই জন্য করা হয়নি। বাবা আবার একদিন গ্যাপ গেলে না তখন মন খারাপ হয়ে যায়, তো অবশ্য জানে যে বৃহস্পতিবারে আমার শ্যুট থাকে বা যাই থাকে হেনা দেনা, তো একটু ব্যস্ত থাকি, তো যাই হোক একটু ফোনটা করে নিই। আজকে আমি তোমাদের কিছু ডাউটস ক্লিয়ার করতে চাই। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি পিরিয়ড চলাকালীন যোগা করতে কমফর্টেবল, তো তাদের জন্য আমার উত্তর হ্যাঁ। এমনকি পিরিয়ডের সময় যোগা কিন্তু খুবই হেল্পফুল, স্পেশালি যদি তোমার পিরিয়ড সংক্রান্ত কোনো ডিসকমফর্টেবল সিমটমস থেকে থাকে। নর্মালি পিরিয়ডের সময় আমাদের রেগুলার রুটিনে কিন্তু একটা চেঞ্জ আসেই, কিন্তু পিরিয়ডের পেইন কম করার ক্ষেত্রে যোগা বা এক্সারসাইজ অনেকাংশেই কিন্তু হেল্প করে থাকে।
এবার তোমরা হয়তো বলবে যে পিরিয়ড চলাকালীন পার্টিকুলার কিছু ইয়োগা বা এক্সারসাইজ পোজেস আছে যেগুলো করা কিন্তু খুবই মুশকিল, বাট তার মানে এই নয় যে আমরা ইয়োগা বা এক্সারসাইজ করা বন্ধ করে দেবো। এমনকি একটা সমীক্ষা করে দেখা গেছে যে সকল মহিলারা সপ্তাহে অন্তত দুদিন ইয়োগা করে তারা কিন্তু 3 সপ্তাহের মধ্যেই পিরিয়ড সংক্রান্ত পেন বা ডিসকমফর্ট থেকে অনেকটাই রিলিফ পেয়েছে, এমনকি তাদের কোয়ালিটি অফ লাইফ এবং ফিজিক্যাল ফিটনেসেও অনেকাংশেই ইম্প্রুভ হয়েছে। কিন্তু তবুও যদি পিরিয়ড তোমাদের ইয়োগা রুটিনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তবুও চিন্তার কোনো বিষয় নেই, কারণ এখন আমরা ইউজ করতে পারি এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপটা, যা কিনা 12 ঘন্টা অবধি কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই ইউজ করা যায়, আর এতে লিকেজ হওয়ারও কোনো টেনশন নেই। আর এটা কিন্তু 100% মেডিকেল গ্রেড সিলিকন দ্বারা তৈরি, যার সব থেকে ভালো গুণ হলো কখনো এটা স্কিন ইরিটেশন বা কোনো রকম ডিসকমফর্ট ফিল করাবে না, এবং একটানা 10 বছর অবধি আমরা এই কাপটা রিইউজও করতে পারবো। তার সাথে এটা কিন্তু ভীষণই পকেট ফ্রেন্ডলি, একবার কেনো আর 10 বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাও। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস তোমরা এই এভারটিনের ম্যান্সুরাল কাপটা ইউজ করাকালীন সেই সব রকম অ্যাক্টিভিটিস করতে পারবে যা তোমরা নর্মাল টাইমে করে থাকো, তাও আবার বিনা বাধায়। আর বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মহিলারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন থেকে নিজেদেরকে এই মেনস্ট্রুয়াল কাপে সুইচ করে নিজেদের লাইফকে আরও বেটার করতে সক্ষম হয়েছে। সো এখন তোমাদের পালা এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপের সাথে নিজেদের লাইফস্টাইলকে বেটার করে তোলার। সো এই ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে এভারটিনের সাথে আমিও একটা ইনিশিয়েটিভ নিয়েছি সবাইকে অ্যাওয়্যার করার, যাতে আমার মতো প্রত্যেকটি মহিলাই এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে টেনশন ফ্রি লাইফ কাটাতে পারে। পুজো কমপ্লিট, তো যখন এই শাড়িটা কেচে মেলতে এসেছিলাম এইদিকে আমাদের একটা মানে পাশের বাড়িতে নিম গাছ আছে, তো ওইখানে একটা মনে হয় পায়রা না ঘুঘু পাখি বাসা বেঁধেছে, তখন থেকে তা দিচ্ছে, মানে তখনও দেখে গেছিলাম তা দিচ্ছে, এখনও তা দিচ্ছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই একটু, ওই দেখো এই জায়গাটায় খেয়াল করতে পারছো, একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো কী পাখি এটা বুঝতে পারছি না, পায়রা তো নিশ্চয়ই এখানে হবে না বা পায়রার মতনই লাগবে, কী পাখিটা, ঘুঘু পাখি, তোমরা কমেন্টে জানিও যদি বুঝতে পারো। একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, কালকে যখন ফিরছিলাম কল্যাণী থেকে দিদন বাড়ি থেকে, তো তখন হচ্ছে সবাই জানো মানে বেসিক্যালি মেয়েরা তো ভালো করে জানো যে ব্লাউজের পেছনে লটকান থাকে, যে ফিতে বাঁধা আর এই যেটাকে লটকান বলে, মানে ফিতে বাঁধার জিনিস থাকে, তো এইগুলো আর কি, এই যে এই জিনিস। তো আমি কি করেছি, বেরোবো তাড়াহুড়ো করে ঠিক কল্যাণী থেকে কোথায় কী কী জায়গার নাম আছে, ব্যারাকপুরে 2-3টে স্টেশন আগে অবধি আমি এই ফিতে ছাড়া মানে ফিতে না বেঁধেই আমি ওরকম পিছনে ঝুলিয়ে মানে বাড়ি অবধি চলে আসছিলাম আর কি। হঠাৎ করে তোমাদের দাদাভাই দেখেছে যে এটা আমি বাঁধিনি, তো আমাকে ট্রেনে বসেই বলছে এমা এটা বাঁধুনি কেন, আমি বললাম মা ঠিক তো, তাই তো বেঁধে দাও। এবার হালকা করে বাঁধতে গেছে, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে দেখে এই যে দেখো দেখতে পাচ্ছ মাঝখানটা জোড়া লাগিয়েছি, এটা আমি সেলাই করলাম এখন বসে, ফটাস করে এমন গায়ের জোরে টানলো, সব কিছুই ও মনে করে যে গায়ের জোরে করলেই ঠিক হয়ে যাবে। তারপরে ছেঁড়ার পরে হাতে নিয়ে বলছে ইমা ছিঁড়ে গেল মুখটা, তুমি মুখটা যদি তোমরা কেউ দেখতে, ঠিক আছে ঠিক সেম এরকম করেছিল, আমি একটা গলায় চেন পরি, ঠিক আছে তো এখন গরমের জন্য খুলে রেখেছি, তো ওটা আগে বলেছিলাম কিনা আমি জানি না, দাঁড়া একটু বের করে নিই, চশমার বাক্সের মধ্যে দেখো, চশমার বাক্সের মধ্যে হাড় খুলে রাখি, ঠিক আছে কানের আবার পাওয়া যাচ্ছে, এই যে এই হাড়টা, ঠিক আছে এটা ওর দাদু দিয়েছিল আমাকে বিয়েতে আশীর্বাদ করে, তো এটা একটা স্মৃতি, তো যাই হোক এটা দেখতে পাচ্ছ বাকিটা সোনার, আর পেছনের এটা দেখো দেখতে পাচ্ছ রংচটা, এর এইটাও এই হাড়টাও একদিন আমি খুলতে বলেছিলাম গলা থেকে যে একটু এসটা টাইট হয়ে গেছে একটু খুলে দাও, হঠাৎ করে দেখি খুলতে গিয়ে পাট করে ভেঙে হাতে দেখাচ্ছে, এমা ভেঙে ফেললাম, তো প্রত্যেকটা জিনিসই এরকম হয়। তো যাই হোক যেটা বলার জন্য এত কিছু বললাম, তো এটা বানাতে দিয়ে এসেছি, যখনই নাকেরটা আনতে গেছিলাম তখনই এসটা বানাতে দিয়ে এসেছি, আজকে দেখি যদি বিকেলবেলা সম্ভব হয় আজকে এই এসটা আনতে যাব, তার আগে আমাকে একটা ফোন করতে হবে যে কমপ্লিট হয়েছে কিনা ওদের। যাই হোক রেখে দিই এখন আবার এই যে চশমার বাক্সে, আমার চশমাটাও কিন্তু আমি পরি না, যাই বা হাতে পরে রাখবো। যাই হোক এখনও আমার অনেকগুলো কাজ বাকি, ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যান অফ করে করছি, অনেক কাজ বাকি, কাজের মধ্যে যে দুটো এগুলো ধোয়া হয়েছে কাঁচা হয়েছে আর কি, তো এগুলো আয়রন করতে হবে, ওই কোনায় আয়রন বার করে রেখেছি, কিন্তু তার আগে আমার মনে পড়লো তোমার দাদাভাই আমাকে ভিডিও এডিটিংয়ের কাজ দিয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন অলরেডি কটা বাজে, দুটো 20 বাজে, তো যেটুকুনি হয় হোক, তারপরে বাবা চলে আসবে বাবাকে খেতে দিয়ে আবার যেটুকুনি সময় পারবো তখন আবার এডিট করবো, যদি হয় তো এখন আয়রন করবো নাহলে বিকেলে করবো। আরে আমার ইস্ত্রি তো তুমি দেখি ইস্ত্রি করছো গো, হ্যাঁ বাহ ভালো বেশ ইস্ত্রি করছো তো আমার ইস্ত্রি, তোমার জন্য একটা না তাহলে বাড়িতে একটা ইস্ত্রির দোকান খুলে দেবো, ইস্ত্রির থাকবে ইস্ত্রি নাম হবে দোকানের, তোমার
দোকান খুলে দেবো স্ত্রী স্ত্রী কত দেবো কি কত দেবে কত জামা কাপড় দেবো পয়সা খরচা হয় না স্ত্রী স্ত্রী ওই দোকানের মালিক তুমি সবাই কমেন্টে জানিও যে কেমন লাগলো নামটা স্ত্রীর স্ত্রী চলো ভাই খেতে চলো যাও আসছি রাইট নাও বাজে হচ্ছে 3:40 এখন পুরো মেঘ কালো করে এসেছে বাইরে আর মনে হচ্ছে যেন 5টা বাজে তো যাই হোক এখানে তোমাদের দাদা ভাই খাওয়ায় ব্যস্ত আমি খেতে বসলাম খাবো আজকের মেনুতে ফার্স্টেই আছে উচ্ছে ভাজা আর মাছের ডিমের ঝোল আর ওইদিকে লাস্টে টক ডাল যাই হোক আমি আজকে বৃষ্টিতে ভিজবো যদি বৃষ্টি আসে ঠিক আছে এই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে ছাদে যাব উড়িয়ে নিয়ে গেলে উড়িয়ে নিয়ে যাবে সেটা কোনো ব্যাপার না এবার তোমাদের দাদা ভাই দইয়ের রিভিউ করবে আমি তো হেলে যাচ্ছি অবশ্যই আশীর্বাদ খাও 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 আশীর্বাদ তো মুখে দিলাম ভালো লাগে না এইটাই আমার বিষয় না এগুলো প্যাকেটের প্যাকেটের বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কতদিনের অপেক্ষার ফল আগের দিনও হয়েছিল বাট আগের দিন আমরা বাইরে ছিলাম তো কিন্তু আমি ভাবছি পাখির বাসাটা কি হবে নিম গাছে এই ধরে যাবে না তো পাখির পাখির বাসাটা তুমি তো কোথায় বেরোবে বললে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এসে কিন্তু শুটটা করতে হবে আগে না আগে শুটটা কিন্তু করতে হবে ওই জন্য বলে দিলাম যে তাড়াতাড়ি চলে আসবে বুঝলে তো যাই হোক আমি এখন দোকান যাচ্ছি এখন অলমোস্ট 7টা বাজে তো এখন আমাকে বেরোতে হবে আর এই জীবন তো ভালোই ঘুরে যাচ্ছে দেখেছো তাকায় দেখাও আর কি করে চলো টাটা এখনকার মতো সো গাইস রেডি হয়ে গেছি এবার কোথায় যাব কি না যাব সবই ভিডিও তো দেখাবো তো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো মা ওদিকে রেডি হয়ে গেছে এবার বেরানোর পালা চলো যাওয়া যাক বাড়ির সামনে থেকেই ফার্স্টে ওষুধ কিনলাম তারপরে রাস্তা উঠেই মেন রোডে উঠেই দেখছি আমার জুতোর সোলটা খুলে গেছে তো মা এখান থেকে আম কিনলো এবার সামনে একটা মুচির দোকান আছে ওখানেই যাব এখন আসলাম দিদন বাড়িতে সামনে একটা দোকান আছে ওখানে ফার্স্টে গেলাম লস্যি আছে কিনা খোঁজ করতে পেলাম না তারপরে বললো ফ্রুটি আছে মাজা আছে কিন্তু ফ্রুটি ঠান্ডা নেই তাই জন্য আলটিমেটলি এই মাজাও নিলাম না তারপরে মত চেঞ্জ করে এই যে লিচু অনেকদিন পর আবার লিচু খাচ্ছি মাঝখানে লিচু এত ফেভারিট হয়ে গেছিলো বন্ধ করে দিয়েছিলাম মানে এত খেয়ে ফেলেছিলাম বোর হয়ে গেছিলাম এখন আবার অনেকদিন পর লিচুটা খাচ্ছি বেশ ভালোই লাগছে ভাইকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে এটা দিদনের প্রেশার কুকার এটাকে ও ঢাকনাটা লাগাবে চলো স্টার্ট বললো 30 সেকেন্ড 30 মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড লাগিয়ে দেবে স্টার্ট লাগাও হ্যাঁ হবে হবে হেভি হবে চলবে করো হবে হেভি আর এটা এটা করতে পারলে এটা যদি লাগাতে পারো 1 মিনিট টাইম দিলাম কালকেই তোমার বিয়ের ব্যবস্থা করছি চলো লাগা ওটা মুখ দেখার আয়না না এ বড় হয়ে গেছে রে অন্য অন্য পেশে করে দিয়ে দিয়েছে এটা না দিনে ঢুকে যায় এটা এইভাবে কিরম করে তুমি পেশা কুকারে এখনো যাও না পেশা কুকার ভুলে গেছি পেশা কুকারে যা যা রান্না হয় সেগুলো তো চেটে চেটে খেতে পারো পেশা কুকারটা কিভাবে ভুলে গেছি আমি অনেক ছোটবেলায় এরকম করেছি আরেকবার ট্রাই করো দেখি আরেকবার ট্রাই করো কি অবস্থা দিদন দেখো এ হচ্ছে দাদা হ্যাঁ বুঝেছি মাটি খুলে একদম মানে সাইড করে হ্যাঁ পুরো ব্যাডমিন্টন খেল দিদন আবার বলছে এরকম করে দিদনকে দাও দিদনকে দাও দিদন দেখাবে দিদন দেখাবে এই ছাটা পড়বে রে বউয়ের মতন ফর্সা চা চা করে এনেছে বাবা তুলো নাকি দিল দিদন বলে বউয়ের মতন ফর্সা রঙের চা করে এনেছে কালো
দিদন লাগিয়ে দিয়েছে, এবার বের করতে পারছে না। কি পদে যেমন ভাবে ঢোকালো ওরকম ভাবে বার করো, এই ছাড়ো হয়ে গেছে, তুমি চাখাও চাখাও, এবার লাগাও। বাবা ভেঙে গেল দিদন, ভেঙে গেল, হয়ে গেল, হয়েছে হয়েছে, শেষ শেষ শেষ, সিনেমা শেষ। জাস্ট ডিনার ডিনার করে আসলাম, ডিনার হয়ে গেছে, ডিডি গেঞ্জি জাঙ্গিয়া মজা, সেই ডিনার ডিডি ডি। তুমি তো ডলার করো, এখন ডিডি ডিডি উঠে গেছে, মনে পড়ে ডিডি গেঞ্জি জাঙ্গিয়া মজা, চোখ বন্ধ করে ভরসা করে জিদ অ্যাড করেছিল, তখন জানতামই না কে জিদ। হ্যাঁ আর কিছু খাওনি, এটা হতে পারে, ভাত খাওয়ার তো দেখলাম তোমার বেশি ইচ্ছা ছিল না। ওই আর কি, লিচি ড্রিঙ্ক খেয়ে আমার পেটটা বেশি ভরে গেছে। হ্যাঁ লিচি ড্রিঙ্ক খেয়ে পড়তে ভরে গেছিল। কমেন্টটা পড়বো, কমেন্টটা পড়বে তো, পড়ো, এক্সাইটেড কমেন্ট পড়ার জন্য। আচ্ছা কমেন্টটা লিখছি, আমি বেঁচে রেখেছি তো আজকে এই জন্যই। সঞ্চিতা মণ্ডল, সত্যি দাদা ভাই দিদি ভাই তোমাদের ভিডিও নোটিফিকেশন আসলেই, বসো, জানি তুমি বসতে চাইছো, বসো বসো বসো, তুমি জায়গা দাও নি আমাকে, না বসলে ভালো লাগছিল না দেখতে। দাদা ভাই দিদি ভাই তোমাদের ভিডিও নোটিফিকেশন আসলেই যেন মনটা ভালো হয়ে যায়, থ্যাংক ইউ। বিশেষ করে প্র্যাঙ্কের ভিডিও আসলে খুব খুব ভালো লাগে, এভাবেই এগিয়ে যাও, আমরা পাশে আছি। আর ব্লগ চ্যানেলে যদি মাঝে মাঝে কিছু নতুনত্ব ভিডিও, যেমন খাবার চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ জাতীয় ভিডিও দিলে বেশি ভালো হবে আর আমাদেরও ভালো লাগবে। যাই হোক, অল দ্য বেস্ট। তো থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য, আর আমাদের ভিডিওকে ভালো লাগার জন্য, আমাদেরকে ভালোবাসার, আমাদেরকে ভালোবাসার জন্য। আর তুমি যেটা বললে যে ব্লগ চ্যানেলে কিছু নতুনত্ব, অন্যরকম খাবার চ্যালেঞ্জ বা এরকম কিছু, দেখো অ্যাকচুয়াল যাই যে আমার পিওর ডেলি ব্লগ, ফ্যামিলি ব্লগ যেটা হয় এই চ্যানেলে, আমরা ওটাই রাখতে চাইছি, মানে খাওয়ার চ্যালেঞ্জ এই টাইপের। তো আমাদের ওই প্র্যাঙ্ক চ্যানেলে আগেও দিয়েছি এরকম নানা রকম খাওয়া বা কোনো রকম, সত্যি কথা বলতে এখন দিনা, কারণ গোটা কয়েক লোক হয়তো চ্যালেঞ্জ ভিডিও দেখে আর অধিকাংশই প্র্যাঙ্ক দেখতেই ভালোবাসে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি মানে প্রথম দিকে ভালোবাসতো অনেকে চ্যালেঞ্জ ভিডিও, মোটামুটি ভালোই হতো, হ্যাঁ যদি চাও বা তোমরা, বাট এখন দেখতে আমরা রিসেন্টলি একদমই কেউ পছন্দ করছিল না প্র্যাঙ্ক ছাড়া, প্র্যাঙ্ক দাও তো আমাদেরও ভালো লাগতো প্র্যাঙ্ক ছাড়া মাঝে মাঝে একটু অন্যরকম দিতে, কারণ প্র্যাঙ্ক তো রোজ রোজ সম্ভব না, সম্ভব না, তাহলে একটু বেশিও ভিডিও দেওয়া যায়, এজন্য দেখো এখন দিতে পারি না অত ঘন 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 ঘন, ওই মাসে দুটো তিনটে চারটে এরকম হয়, তাও রিসেন্টলি চেষ্টা করেছি, যেহেতু এর আগের মাসে অনেকগুলো মানে দুটো দিয়েছিলাম মাত্র, সেই এই মাসে ট্রাই করেছি। তো যাই হোক চেষ্টা করবো এই চ্যানেলেও কিছু অন্যরকম কিছু করতে পারো, ওই খাবার চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ তোমরা কমেন্ট করো, যে আমার তো মনে হয় না একটা খাই খাই চ্যানেল খুলবো, আর থাক এটাই পাচ্ছি না ভাই, এটাই দিতে পাচ্ছি না, রোজ দিতে পাও না ভিডিও, খাই খাই রোজ তুমি ভিডিও দিতে পাও না বলে তোমার কি ইচ্ছে হয় আবার খাই খাই। যাই হোক তোমরা কেন করতে চাইছো না বুঝছো, একটা সেকেন্ডটা আনতে হবে না বুঝছো, এই কারণে একটা সেকেন্ড বলতে দাও প্লিজ, তোমাকে কিন্তু এর জন্য অনেকে বকেছে যে আমার কথা বলতে দাও না আমায়। যাই হোক যেটা বলছিলাম যে তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কি চাও এই চ্যানেলে খাবার চ্যানেল ঢুকাই বা ওরকম কিছু অন্যরকম, মানে ডেইলি ব্লগ চ্যানেলটাকে অন্যরকম কিছু করে ফেলি। আমরা কিন্তু চ্যালেঞ্জ করেছিলাম ডেইলি ব্লগের থ্রু এই সারা, হ্যাঁ ওটা অন্যরকম ওই টাইপের চ্যালেঞ্জ, কাইন্ড অফ একটু তোমরা ইনোভেটিভ কিছু বুদ্ধি দাও যাতে ডেইলি ব্লগটাকে রেখে, হ্যাঁ ডেইলি ব্লগটাও হবে প্লাস একটা চ্যালেঞ্জও হবে অন্যরকম, বেশ মজাদার কিছু একটা হবে, বাট ওই শুধু একটা চ্যালেঞ্জ ভিডিও চাইছি না আমি ঠিক ওইভাবে করতে, বেসিক্যালি ওই খাওয়ার চ্যালেঞ্জ বা এই টাইপের চাইছি না অ্যাকচুয়াল। তাই হোক তোমরা কমেন্ট করবে যেটা সেটাই করবো, সেটা কোনো বড় কথা না। আর যদি তোমরা এরকম আমাদের সাজেস্ট করো যে 24 ঘন্টা দাদা দিদি হয়ে যাবে চ্যালেঞ্জ, এটাও করতে পারো। কি সব বলছে এ ভাই, আমি রাখলাম, চলো ঘুম পেয়েছে তোমরা, বুঝে গেছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বারবার বলতে ভালো লাগে না, যারা নতুন আছো তারা অবশ্যই বলতে হবে, ও সরি ভালো লাগে না বলবে না, আচ্ছা ঠিক আছে, যারা নতুন আছো তো ভালোবাসে ভালো লাগে না, আর এই কথাটা বলতে, ও কথাটা বুঝলো না ও মা, তোমরা বুঝে যাও বোঝে না। তো যাই হোক যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে, ক্লিক করার পরে অলে ক্লিক করে দেবে যাতে ভিডিও ছাড়লেই আবার নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি। আর তোমরা বললে কি হবে, ওরা 50% এর উপরে দেখি আনসাবস্ক্রাইব লোকজন ভিডিও দেখছে, যারা ভিডিও দেখছো
সেখানে আমি দেখছি 4000 ভিউজ হলে 2400 ভিউজ হচ্ছে আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব 1600 দেখছো তো একটুখানি সাবস্ক্রাইব করে দিলে কি হয় আমাদের তো মনে ভালো লাগে 10000 থেকে কবে 11000 হচ্ছে না কতটা কষ্ট হয় আমাদের মনে আমরাই জানি কিন্তু ভিডিও দেখে যাচ্ছে এই লোক তুই অনেক ভাটিয়ে বেরিয়ে চল আজকে আমাদের গুড নাইট টাটা বাই